নমস্কার বন্ধুরা জিও মাটি নিয়োগের জন্য বিরাট অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত করা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন এখানে আবেদন করলে প্রতি মাসে ষোলো থেকে সতেরো হাজার টাকা আর্নিং করতে পারবেন সম্পূর্ণ ফ্রি জব রয়েছে এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে একাধিক জব লোকেশান রয়েছে তো তোমরা যদি আবেদন করো অবশ্যই কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে যদি আজ রাতের মধ্যে যদি আবেদন করো তাহলে কিন্তু কালকেই তোমাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে অথবা তার পরবর্তী কোনো ডেটে রাখা হবে এবং পরবর্তীকালে অন্যান্য দিনে যদি আবেদন করো তাহলে এর পরবর্তীকালে যখন ফের রিকোয়ারমেন্ট চলবে তখন কিন্তু তোমাদের ডেটাগুলো আবার পাঠিয়ে দেওয়া হবে তো চলুন এবার ফুল অফিসিয়াল নোটিশটা দেখা যাক জিওমার্ট রিকোয়ারমেন্ট টু এখানে কি পোস্টে নিয়োগ করা হচ্ছে সেলস এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে জব রোল কি কাজ করতে হবে ক্যান্ডিডেট হ্যাভ টু ভিসিট কিরানা স্টোর অ্যান্ড অনবোর্ড দেম ইন ইন জিও মার্ট কালেক্টিং অর্ডার অর্থাৎ বিভিন্ন মুদিখানা দোকানের সাথে আপনাদের মার্টে টাই আপ করাতে হবে এবং ওনাদেরকে বোঝাতে হবে অর্থাৎ মুদিখানার মালিককে বোঝাতে হবে যে জিও মার্টের সাথে বিজনেস করলে আপনাদের বিরাট একটা প্রফিট থাকবে নাম্বার অফ ভ্যাকেন্সি কত রয়েছে এখানে বিভিন্ন লোকেশান ওয়াইজ ভ্যাকেন্সিগুলো সাজানো রয়েছে কোলাঘাটে কুড়িটা ভ্যাকেন্সি রয়েছে কমালগাছিতে ষোলোটা রয়েছে জেমস লং সরণিতে তেরোটা ভ্যাকেন্সি রয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউতে বারোটা ভ্যাকেন্সি রয়েছে ডানলপে নটা আলিপুর এবং শ্রীরামপুরের আটটা করে রয়েছে হাবড়া নৈহাটিতে সাতটা রাজারহাট পার্কস্ট্রিট এবং তারকেশ্বরে ছটা রয়েছে টোটাল একশো আঠেরোটি শূন্য পদ রয়েছে তো তোমরা যদি এই সমস্ত এলাকার বাসিন্দা হও অবশ্যই এখানে আবেদন করতে পারো আর অন্যান্য জেলার বাসিন্দা হলেও এখানে আবেদন করতে পারবে লাস্ট অ্যাপ্লিকেশন ডেট কি বলা হয়েছে এখানে অ্যাপ্লিকেশন বর্তমানে রানিং চলছে যত তাড়াতাড়ি আবেদন করবে তত তাড়াতাড়ি কিন্তু ইন্টারভিউর জন্য কল আসবে ইন্টারভিউ ডেট দিস উইক বলা হয়েছে তো অবশ্যই কিন্তু এই সপ্তাহের মধ্যে ইন্টারভিউ করানো হবে কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস আবেদনের যোগ্য জেন্ডার প্রিফারেন্স শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এজ লিমিট আঠেরো থেকে তিরিশ বলা হয়েছে ডি ডিউটি হাওয়ার্স ন ঘন্টা বলা হয়েছে এক্সপিরিয়েন্স যদি তোমাদের সেলস এক্সপিরিয়েন্স থাকে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে এলিজিবিলিটি মাস্ট বাইক অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স অথবা লার্নার যদি তোমাদের বাইক বা ড্রাইভিং লাইসেন্স নাও থাকে তাহলেও তোমরা আবেদন করবে আর বাইক আর ড্রাইভিং লাইসেন্স থাকলেও অগ্রাধিকার দেওয়া হবে মান্থলি সিটিসি বা স্যালারি কত থাকছে বারো হাজার পাঁচশো টাকা প্লাস ইনসেন্টিভ প্লাস টিয়ে থাকছে টোটাল কিন্তু তোমরা প্রতি মাসে ষোলো থেকে সতেরো হাজার টাকা পর্যন্ত আর্নিং করতে পারবে হাউ টু অ্যাপ্লাই এখানে একটা লিঙ্ক রয়েছে এই লিংকে ক্লিক করলেই সরাসরি তোমরা আবেদন করতে পারবে এবার আমরা দেখে নিচ্ছি কীভাবে আবেদন করতে হয় এই লিংকে ক্লিক করলাম এবার আমরা আবেদনের পেজটিতে ওপেন হয়ে যাবে আমাদের সামনে এবার আমরা অ্যাপ্লিকেশন পত্রে চলে এসেছি ক্যান্ডিডেট নেম ফাদার নেম জেন্ডার এগুলো ভালো করে সিলেক্ট করে নেবে অ্যাড্রেস ভালো করে সিলেক্ট করে নেবে ডিস্ট্রিক্ট রয়েছে এগুলো সিলেক্ট করে নেবে পিনকোড রয়েছে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেট অফ বার্থ আধার নাম্বার বসিয়ে দেবে ইমেল আইডি বসিয়ে দেবে হায়েস্ট কোয়ালিফিকেশন সিলেক্ট করে নেবে ডু ইউ হ্যাভ প্রিভিয়াস সেলস এক্সপিরিয়েন্স যদি তোমাদের সেলস এক্সপিরিয়েন্স থাকে তাহলে ইয়েস নাহলে নো করে দেবে প্রিফারেবেল জব লোকেশান যেই লোকেশানটা তোমার বাড়ির কাছে হবে সেই লোকেশানটা এখানে সিলেক্ট করবে এখানে একাধিক লোকেশান রয়েছে ডু ইউ হ্যাভ প্যান কার্ড যদি থাকে ইয়েস না হলে নো ইউ হ্যাভ ওন বাইক অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স বা লার্নার যেটা হবে সেটা করে দেবেন যদি থাকে তাহলে ইয়েস না হলে নো এরপর সাবমিট বাটানে ক্লিক করে তোমরা আবেদনপত্রটি সাবমিট করে দেবে তো এই ছিল আজকের ভিডিও আর খুব শীঘ্রই কিন্তু ইন্টারভিউ করানো হবে আজ রাতের মধ্যে তোমরা যদি অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করো তাহলে কালকের মধ্যে ইন্টারভিউর জন্য ডাকা হবে অথবা পরবর্তীকালে ইন্টারভিউর জন্য ডাকা হবে আর তোমরা কিন্তু তোমাদের মোবাইল নাম্বার ওপেন করে রাখবে কারণ ইন্টারভিউর জন্য কল আসতে থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর এই সমস্ত জব আপডেটস এবং জব নোটিফিকেশান আরও জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটিকে ফলো করতে পারো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ